আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। কেমন আছেন? এই আছি আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো আছি। তো আজকে মিলে আসছেন অনেকদিন পরে, আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমরা আজকে দেখাচ্ছিলাম হলো। মিলে আগের মতো আসা হয় না, আগে দেখা যায় 15 দিন 1 মাস লেগে যাচ্ছে মিলে আসতে, কারণ বাইরে থাকতেই সপ্তাহে 7 দিন যদি সব ইয়া হয়, সপ্তাহ হয় আমি 5 দিনই বাইরে থাকি, কারণ বিভিন্ন র মেটেরিয়ালস মিলের কোথাতে হিমশিম খেয়ে যাচ্ছি, গরুর খামার আছে, অন্যান্য ব্যবসা ট্যাবসা নিয়ে খুব হিমশিম খেয়েছে। আপনি আসেন, আপনারা সবাই আসেন, তাই হয়তো ব্যবসাটা পরিচালনা করতে পারছেন, নইলে আর পারতাম না হয়তো। তো যাই হোক, আজকে আসলাম আমার উচিত প্রত্যেক ডিলারকে আমাদের প্রিয় দর্শক সবার সামনে পরিচয় করে দেওয়ার, এবং কে কেমন সবগুলোই যাতে সে বিস্তারিত, কার ওখানে কেমন মালের রেট বা কী কী যাচ্ছে না যাচ্ছে এগুলো একটু সবার সামনে পরিচিত করা দরকার। সেই সূত্রে আজকে হয়তো আপনাদের সামনে চলে এসেছি। তো যাক, আমাদের নতুন একটা ডিলার পেয়েছে আজকে দেখতেছি, এটা হচ্ছে, এনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, কথা হয়েছে ম্যানেজারের সাথে বা আমার সাথে কথা হয়েছে, রাকিবুল ইসলাম রাকিব ভাই, দড়িগ্রাম বাজার সিংগাইর মানিকগঞ্জ, অর্থাৎ মানিকগঞ্জ সিংগাইর থানার মধ্যে আছে আপনার রাকিবুল ইসলাম। ফোন নাম্বারটা একটু বলে দেই, যদিও ডেসক্রিপশন বক্সে থাকবে, 01738300707, অর্থাৎ 300707, 01738300707। উনি আমাদের রাকিবুল ইসলাম, সম্মানিত ডিলার, নতুন ডিলার, প্রথম ওপেনিং স্টার্টিংয়ে যাচ্ছে, 150 বস্তা মাল যাচ্ছে আজকে আপনার সিঙ্গারে, জি সিঙ্গার মানিকগঞ্জ। তো যাই হোক, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু 30টা আইটেম দিয়ে মিশ্রণ তৈরি করা, আর যেহেতু আমাদের নতুন কিছু প্রোডাক্ট চলে আসতেছে, চৈতালি যে ফসল রবি সরিষাগুলো যেগুলো আছে, যেমন ভুট্টা অলরেডি উঠে গেছে, মসুর ভুষি নতুনটা পাচ্ছি, আবার মাসকালাই পাচ্ছি, আদার্স আরও কিছু প্রোডাক্ট, অ্যাঙ্কার পাচ্ছি, বুটের কিছু ডাবল পাচ্ছি, সব নতুন নতুন প্রোডাক্টটা কিন্তু খাদ্যের গুণগত মান কিন্তু বেস্ট কোয়ালিটির হয়। এখন খাদ্যের কোয়ালিটি আরও 100 100 হবে, এই খাদ্যর মধ্যে সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার এখন সামনে খামারিরা পাবে। আর ইনশাল্লাহ রেটটা হয়তো বাড়ানোর চেষ্টা করছিলাম, 50 টাকা হয়তো বাড়বে, এখনও দেখি বাজারের কী অবস্থান বুঝে সেটা সিদ্ধান্ত নেব যত দূর পারি। আমার যদি 1 মাস লাভ নাও হয়, যদি বস্তায় যদি আমার 2 টাকাও টেকে বা সমানে সমানে হয়, 10 টাকাও যদি লাভ টেকে, আমি রেট সহজে বাড়াবো না মালের। একটা মনের মধ্যে থেকে রমজান মাস সহনীয়ত আছে একটা, তো দেখা যাক কী হয়। আপনার মানিকগঞ্জ এরিয়ার মধ্যে থেকে যারা আছেন, আশপাশে যারা আছেন, রাকিবুল ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি ফার্ম, সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, দিয়ে রাখলে আপনাদের যে নতুন যে ডিলার বা নতুন যারা যাচ্ছে এদের অটো নোটিফিকেশন পাবেন। আর এগুলো আমরা সবাইকে ফেসবুকের মাধ্যমে সবাইকে প্রমোট করতেছি, যাদের আমার ডিলার আছে, যারা খামারি আছে, এবং আমাদের খাদ্যগুলো কোথায় কোথায় কীভাবে পাওয়া যায় সেগুলো পাওয়া যায়। তো দেখা যাক, আমরা 30টা আইটেম দিচ্ছি রাকিবুল ভাইকে আজকে, সেই 30টা আইটেমের মধ্যে কী কী খাদ্য মিশ্রণ হচ্ছে, যে ভুষি মিক্স বলতে পারি, আপনার মিক্সার গোখাদ্য বলতে পারি, যেটাই হোক, যেহেতু আমরা ডাউলগুলো ভাঙাই নিচ্ছি আর ভুষি জাতীয়গুলো একসাথে করতেছি, করার পরে এই যে আমাদের মিলে এখন এটা ভাঙানো হচ্ছে, এগুলো একত্রে ঢেলে ভাঙানো হচ্ছে, এটা ভাঙানোর পরে এই ভাঙানো মালগুলো প্লাস যে ভুষি জাতীয় মালগুলো, হয়তো প্রথম স্তরে ভাঙানো মাল একটা স্তর দিল, গম ভুষির একটা স্তর দিল, ডাউলের একটা স্তর দিল, বাদামের একটা খোলের একটা স্তর দিল, এভাবে দিয়ে আমাদের 30টা স্তর পরে, সিরিয়ালি 30টা স্তর পরে, 30টা স্তরকে আপনারা বেলচা যে বলে বেলচা দইটাকে ভেঙে মিশ্রণ করে 37 কেজি করে, এটা একদম নিট 37 কেজি ওজন করে বাজারজাত করা হচ্ছে, যার মূল্য 1300 টাকা, কেউ কুরিয়ারে নিলে 150 টাকা চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে, এই 1450 টাকার মধ্যে সারা বাংলাদেশে আমাদের এই খাবারটা সাপ্লাই হচ্ছে। হ্যাঁ, এখন দূর আমাদের যে ডিলার আছে, দূরবর্তী হিসাবে বাজারটা একটু কম বেশ হয়ে থাকে, কারণ কক্সবাজারে 1 বস্তা মাল, 1 গাড়ি মাল নিতে 380 বস্তা মাল নিতে আমাদের আজাদ ভাই যে আছে সেখানে 40,000 টাকা ভাড়া যায়। হ্যাঁ, আবার 380 বস্তা মাল ঢাকায় যাইতে দেখা যাচ্ছে 15,000 16,000 17,000 টাকা ভাড়া নিচ্ছে, তাই তার থেকে তার ভাড়াটা কম, সে একটু কমে বিক্রি করতে পারে, সে কমে পারবে না। সার্বিক দিক বিস্তার বিশ্লেষণ করে আপনারা মালটা নেবেন, আর আমাদের যে প্রোডাক্টগুলো যে মালগুলো দেওয়া আছে সেগুলোর আমাদের সচিত্র প্রতিবেদনটা দেখাই দিচ্ছি। আর ট্রাক লোড, আর আমরা সব থেকে শনাক্ত করে থাকি যখন গাড়িটা আমরা ছেড়ে যাচ্ছে, প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের নাম্বার এবং গাড়ির নাম্বার, গাড়িটা অরিজিনালি গাড়ির কাগজপত্র আছে কিনা সেটা জাস্টিফাই করার পরে গাড়ি মিলিয়ে আপনার সিরিয়ালে দেওয়া হয়, তার আগে দেওয়া হয় না। এবং গাড়ি ছাড়ার আগে ড্রাইভারকে প্রত্যেক ডিলারের সাথে, এখানে 2টা ম্যানেজার আছে, ডিলারের সাথে যোগাযোগ করে গাড়ি ছাড়া হয়, খামারের সাথে যোগাযোগ করে গাড়ি ছাড়া হয়, নতুবা গাড়ি ছাড়া হয় না। এটাই হচ্ছে সব আমরা বাদবাকিগুলো দেখাই দিই, আর কীভাবে মালগুলো যাচ্ছে তারা আপনারা এরিয়া থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে,
ترجمة